আসসালামু আলাইকুম। সো আজকে ভিডিওতে আমরা দেখব যে Pixellab অ্যাপে আমরা কাস্টম ফন্ট কিভাবে অ্যাড করব। সো গাইস 2023 এসে কিন্তু আমরা অনেকেই Pixellab অ্যাপের মাধ্যমে এখনো পর্যন্ত মোবাইলের ফোনের মাধ্যমে কিন্তু ইউটিউব থাম্বনেল কিংবা ফেসবুকের থাম্বনেল ক্রিয়েট করে থাকে। তো এখানে আমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা কাস্টম ফন্ট অ্যাড করতে পারি না। বিকজ যারা নতুন ইউটিউবার রয়েছে যারা Pixellab ইউজ করতেছো এবং তারা চাচ্ছ যে কাস্টম ফন্ট অ্যাড করবে, বাট তোমরা কিন্তু পারছো না, সমস্যা দেখা দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি টোটালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে যদি তোমাদের কাস্টম ফন্ট অ্যাড করতে না পারো তাহলে সেটা কীভাবে তোমরা অ্যাড করবে। সো তার আগে তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস চলো তাহলে আমরা দেখে নিই যে কীভাবে আমরা Pixellab-এ কাস্টম ফন্ট অ্যাড করব। সো প্রথমে আমরা আমাদের অ্যাপটা ওপেন করব। তো আমি Pixellab-টা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা এখানে এই যে ফন্টটা দেখতে পাচ্ছ সিলেক্ট রয়েছে রেগুলার ফন্ট, তো এটাকে আমরা এখান থেকে একটু কাস্টম করে নেব। আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, তো একটা নাম দিয়ে দিলাম। তো এখন আমরা ফন্ট চেঞ্জ করব এবং কাস্টম ফন্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিচের দিকে বারটাকে একটু টেনে বাম দিকে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ফন্ট নামের একটা অপশন দেখা যাচ্ছে, তো আমরা এখানে ফন্টে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ফন্টগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মোবাইলের নিজস্ব ফন্ট, মানে Pixellab-এর নিজস্ব ফন্ট এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে কাস্টম ফন্ট অ্যাড করার জন্য মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার কোনো ফন্ট নেই। তো এখানে আমরা ফন্ট অ্যাড করার জন্য দুইটা অপশন দেখতে পাচ্ছি উপরে, একটা হচ্ছে TTF ফাইল এবং ফোল্ডার। তো আমরা TTF ফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সরাসরি মেমোরিতে নিয়ে যাবে। তো আমাদের মেমোরিতে আমরা অলরেডি আমাদের ফন্টগুলো ইনস্টল করে রেখেছি এবং আনজিপ করে রেখেছি। তো আমরা যদি এখানে এই ফাইলটার ভিতরে যাই, এগুলো হচ্ছে ফন্ট দেখতে পাচ্ছ, তারপর আমরা এই ফন্টটাতে এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ফন্ট অ্যাড হয়ে যাচ্ছে একদম ইজিলি, ঠিক আছে। তারপর আমরা আবারও যদি যাই এখানে, তারপর এখান থেকে আমরা যে কোনো আরও অন্যান্য যে ফন্টগুলো রয়েছে আমি এখান থেকে ব্যাক নিচ্ছি, আমি অন্য ফন্ট নিয়ে দেখাচ্ছি। এখানে এই যে ফন্ট এখানে গেলাম, তারপর এখান থেকে নেক্সটে গেলাম, এখানে ওই যে এই ফন্টটা আমি নিয়ে দেখাচ্ছি, এ দেখতে পাচ্ছি এখানে আরেকটা ফন্ট অ্যাড হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে যাব, এখানে গিয়ে আমরা আবার ব্যাকে যাই, অন্য আরও একটা ফন্ট আমরা এখান থেকে নিই, মডার্ন এটা না, পাবজি সেন্স। তো এখান থেকে আমরা এই ফোনটা নিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটা ফন্ট আমরা নিয়ে নিলাম। তো এইভাবে আমরা আমাদের যত ফন্ট রয়েছে যেগুলো আমরা জিপ ফাইল ডাউনলোড করে সেটাকে আনজিপ করে রেখেছি এবং এখান থেকে আমরা যে কোনো ফন্ট আমরা এখান থেকে নিতে পারবো। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অনেক ধরনের ফন্ট আমার রয়েছে, আমি সবগুলো ফন্ট এখান থেকে খুব ইজিলি কিন্তু এখানে অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছ এখানেও ফন্ট রয়েছে, এখান থেকে আমি এইটাতে গেলাম, তারপর এখান থেকে এটাতে গেলাম, তারপর এখান থেকে এটাতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছ এখানে আমার বাংলা ফন্টও কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা কি করবে? সো এইভাবেও যদি তোমাদের এখানে ফন্ট অ্যাড না হয় তাহলে তোমরা এক কাজ করবে, সেটা হচ্ছে তোমরা তোমাদের সরাসরি যে ফন্ট ডাউনলোড করেছো সেই ফোল্ডারে চলে যাবে। এখান থেকে যাবে তোমাদের যে ফন্ট যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাবে। ধরো আমার এখানে ফন্ট ডাউনলোড করেছি, আমি এই ডাউনলোড অপশানে যদি যাই এখানে দেখতে পাচ্ছ এই যে জিপ ফাইল, ফোনটা কিন্তু এরকম জিপ ফাইল থাকে, তো এটাকে তোমরা আনজিপ করে নেবে। এটা সিলেক্ট করে এখানে এই মোর অপশানে ক্লিক করে ডিক্রমপ্রেস ফাইল বা তোমাদের যে কোনো অ্যাপসের মাধ্যমে এটাকে আনজিপ করে নেবে। তো আনজিপ করার পরে তোমাদের কীরকম আসবে, আনজিপ করার পরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে ফোনটা আমি দেখাচ্ছি, আনজিপ করার পর এরকম একটা ফোল্ডার হবে। ফোল্ডার হওয়ার পর এখানে কিন্তু সাথে এই ফোল্ডারের ভিতরে তোমরা এই যে TTF নামের একটি ফাইল পাবে যেগুলো হচ্ছে ফন্ট। তো এই ফন্টগুলো তোমাদের যদি এখান থেকে অ্যাড না হয় তাহলে তোমরা এগুলোকে এখান থেকে ধরে এখানে কাট করে এখান থেকে এই ফোল্ডার থেকে বাইরে নিয়ে আসবে, একদম বাইরে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবে। তারপর তোমরা আবার সেই Pixellab অ্যাপে গিয়ে তারপর এখান থেকে ফন্টে গিয়ে তারপর এখানে আবার যাবে, তারপর এখান থেকে TTF ফাইলে যাবে, তারপর এখান থেকে ডাউনলোডে আসবে যেখানে তোমরা বের করে রেখেছিলে, তারপর এখান থেকে তোমরা সেই ফন্টটা খুঁজে বের করে সেটাকে অ্যাড করে নেবে। তো এভাবে কিন্তু তোমাদের খুব সহজে কিন্তু তোমাদের যে কোনো ফন্ট তোমরা Pixellab-এ অ্যাড করতে পারবে একদম ইজিলি। সো তারপর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে বা আমার সাথে ফেসবুকের পেজে বা ফেসবুক প্রোফাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর তুমি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।